কই রে আইছে 4-5 হাজার টাকা, তোকে আমি কি টিকে থাকবো নাকি? তা বলে তোমার নানার মিলাদ দিতাম না? এবারে কি করবি, দেশের মানুষ হলো বড় লোক বুঝছিস, দেশের মানুষের সাথে কথা কয়ে দেখবা যে পারবা না। আমরা বুঝে একদিক, তারা বুঝবার একদিক বুঝছিস, তাদের সাথে কথা বলে ফরিদপুরে মিলাদ দিয়ে দিকে, যে ফরিদপুর একটা মসজিদে দিয়ে দিকে, ওই যে হেরে দিবি সেই এখানে মনে করিস যে কবুল করবো, আল্লাহ আল্লাহ জানাস, সেইখানে যে এখানে তুই দিবি সেইখানে কবুল করবো, বাড়িতে তুই দেওয়া লাগবো না, বাড়িতে দিয়ে দেখি এই মামুরে একদিন এক কথা বাড়িতে দিয়ে, কারণ নানার কবর বাড়িতে মনে করছিলাম নানা বাড়ির দিব, যে ডাকুক ডাকুক ডাকুক, আবার আবার যখন তোর বাবার দায়িত্ব ওইটা বাবার করে দিয়েছিস আর কি। আমি আমার নানার প্রথম নাতিন, আমি সবার বড়, তার নাতিন আমি বড়, আমাদের তো দায়িত্ব আছে সে জালদার জালদার বাগানটা শেষ দিবে, আমার কি তাতে সেটা আমি পারি আমি দিব, আছে কারো কারো সমস্যা নাই, আমার নানি যতদিন বাঁচা আছে ততদিন নানা বাড়ি আসবো যাবো, নানি মারা কে আসতাম না। এই যে আমি কিন্তু আমার নানিরে শোন, আর নানিরে কিন্তু গোপন আমি 1,000 টাকা দিছি, আব্বু জানে না, কারণ আব্বু জানলে হয়তো নানির আবার আম্মু নাও দিতে পারে, কারণ আমি দিচ্ছি হয়তো আম্মু নাও দিতে পারে, এই জন্য আমি গোপনে নানির 1,000 টাকা দিছি যে নানি তুমি এটা দিই করো, আবার বাড়িতে 5,000 টাকা দিছি কইছে মার্কেট করে নানির ভালো একটা কাপড় কিনে দিবি, নানির দিবি নিতে কইছি, তুলে দিতে কইছি, আবার যে বড় মামার ছোট ওই যে বড় মামার মেয়ে হামিদ আছে না, হামিদের দেওয়া লাগবো, তারপরে ওই আইরিনের বোনের দেওয়া লাগবো, দানা তুলে দেওয়া লাগবো, তাই তুলে দেওয়া লাগবো, কইছে অত কিছু জানি না, 5,000 টাকা দিবো, 5,000 টাকার মধ্যে সব মার্কেট করবি। তোমার আর তোমার বাসায় কি বসে রয়েছি যে আমার ছেলের তোমরা কি দিবা না দিবা, কি তোমরা দিবা না দিয়ে আমার সাল ছেলে ইয়ে থাকবো নাকি, দেও না দেও তো তোমার ব্যাপার, আমার ছেলের যা দেওয়ার আমি চেয়েছি নাকি মা কথা চেয়েছিলাম, তারা আর উপলার আমার কাপড় আর সেটা মা ব্যাপার।